প্রায় 200 বছর ধরে হয়ে আসছে মালদার পাকুয়াহাটের শ্রী শ্রী আদি শ্যামাকালী মায়ের পুজো। নন্দী চৌধুরী নামে এক জমিদার এই পুজো চালু করেন বলে জানা যায়। তিনি জমিদারি ছেড়ে বর্ধমান যাওয়ার আগে পাকুয়াহাটের 9টি গ্রামের বাসিন্দাদের হাতে এই পুজোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই নিয়ম মেনে আজও আদি শ্যামা মায়ের পুজো হয়ে থাকে। এলাকায় লোকশ্রুতি রয়েছে, শ্যামা মায়ের কাছে যে যা মানত করেন মা তাদের মনস্কামনা পূরণ করে। পুরনো রীতি মেনেই কালী পুজোর পরের দিন মায়ের বিসর্জন দেওয়া হয়। যদিও আগে পুজোর রাতে বিসর্জন করা হতো সূর্য উদয়ের আগেই, কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন করতে আসেন, তাই এখন পরের দিন বিসর্জন করা হয়। পুজোকে ঘিরে বহু অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে এলাকায়। এই পুজোকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। সারা বছর পুজো হয় মা কালীর। এই মা কালীর পুজোয় বলিদান প্রথা চালু রয়েছে। পুজোর দিন 100 পাঁঠা বলি হয়। পুজোকে ঘিরে এলাকায় মেলাও বসে। পাকুয়াহাট সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা আজও সেই প্রাচীন নিয়ম রীতি মেনে পুজো করে আসছেন শ্যামা কালীর। সেই আমি সময়টা করে বলতে পারবো না, মানে কত বড় থেকে আমি ছোট থেকে দেখছি আমার বাবা ঠাকুরদা এরাও করে এসছে এই আর কি। না হলেও 200 তো হবে। এই আগে পাঠাগুলির একটু বেশি পরিমাণেই হতো, এখন হয়তো কমেছে। তবে যে ছোট ছোট মানুষের মানসিক কালী মূর্তিগুলো পড়ে সেগুলো বেশ 1000-2000 পড়ে যায়, প্রায় এই পুরো চত্বরটা পড়ে থাকে। কত লোকের সহস্র লোকের সমাগম হয় সেভাবে গুণে বলা যাবে না, তবে বহু দূর দূর থেকে লোক আসে, মালদা কলকাতা, মানে যারা মায়ের মহিমা জানে তারা সবাই আসে প্রায় এখানে। বাবাদের মুখে শুনেছি যে সূর্যোদয়ের পরে আগে বিসর্জন হতো, এখন যেহেতু বহু দূর দূর থেকে লোকরা আসছে সেই জন্য মাকে সূর্যোদয়ের পরেই, হ্যাঁ সূর্যোদয়ের পরেই মাটি থেকে ইয়ে থান থেকে নিচে নামানো হয়, মানে বাইরে এই মূর্তি রেখে রাখা হয়, কারণ অনেক দূর দূর থেকে লোকেরা আসে তারা মাকে দর্শন করতে পারে। আগে সকালেই বিসর্জন হতো, মায়ের যে বার্ষিক পুজো হয় দীপান্বিত অমাবস্যায় সেই মূর্তি তো বিসর্জন দেওয়া হয় সন্ধ্যার সময়। আর তারপরে মানুষের যারা মানসিক থাকে, যাদের আরও আশা পূর্ণ করে মা, তারা সারা বছরই শনিবার হোক, অমাবস্যা হোক, মঙ্গলবার হোক, এভাবে মন্দিরে ভিড় হয়, মায়ের মূর্তি পড়ে, বলিদান হয় ইত্যাদি ইত্যাদি। এমন দেখা গেছে কোনো কোনো অমাবস্যায় মায়ের এই পুরো মন্দিরটা পুরো ভরে যাবে মূর্তিতে। আবার কখনো একটা মূর্তি আসছে, কিছুক্ষণ পুজো হচ্ছে আবার আর একটা মূর্তি আসছে। বাবা করতো, বাবা মারা যাওয়ার পর দাদা করলো, দাদা এখনও বর্তমান আসে। তারপর থেকে আমি বলছি 25 বছর ধরে এখানে থাকি, এখানে পুজো পার্বণ করি। মারা যাওয়া প্রায় 100 বছর তো হয়ে গেল। মানে এই পুজো শুরু হওয়া কত বছর হতে পারে আনুমানিক? না না, একটু আসে কলকাতার বালুরঘাট, মাওলার, রায়গঞ্জ, যে যে মানুষের পরে সব আসে এখানে মানুষ। গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুম নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ফার্নিচারের উপরে রয়েছে 100% পর্যন্ত ডিসকাউন্ট কুপন জিতে নেবার দারুণ সুযোগ। এছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটার উপর অ্যাসিওর ডিসকাউন্ট। এখানে পাবেন বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট ও স্টিল আলমিরা, এছাড়াও অনেক কিছু। একেই বলে একই ছাদের নিচে কমপ্লিট সলিউশন। তাই আর দেরি না করে চলে আসুন গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুমে। আমাদের ঠিকানা ভার্সেটাইল এন্টারপ্রাইজ, ডিভিসি মোড়, বর্ধমান। গোদরেজ ইন্টেরিয়র।